আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে মহিলারা মাথা ঢাকা ব্যতীত তার সলাত হবে কি না। প্রিয় দর্শক শ্রোতা ভাই, ওনারা সলাতের জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে, যে সমস্ত রকমগুলো রয়েছে, সেগুলোর দিকে আমরা তাকালে দেখতে পাই যে সলাতের যে শর্ত তার মধ্যে থেকে একটি হচ্ছে সতর ঢাকা। সেক্ষেত্রে একজন মহিলা সতর হচ্ছে তার পুরো দেহ, তার হাতের কবজি থেকে শুরু করে হাতের তালু এবং চেহারা বেঁধে রেখে। তাহলে একজন মহিলার জন্য পুরো দেহ হচ্ছে তার জন্য সতর। সেই হিসাবে একজন মহিলার মাথা ঢাকা জরুরি বা অত্যাবশ্যক, সলাতের মধ্যে তাকে অবশ্যই মাথা ঢাকতে হবে। তার দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে তিনি বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগতুদনা মিন আবসারিহিন্না وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ও হাবিব, আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিনা নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং ওয়ালাইউদ্দিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে বের না করে দেয়, ইল্লামা যাহারা মিনহা, প্রকাশমান অঙ্গ ছাড়া যেগুলো প্রকাশ করা যায়, আর তা হচ্ছে চেহারা এবং হাত। ওয়ালিয়া দরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, তার পরের অংশ আল্লাহ সুবহানাহু তারা বলছেন, ওয়ালিয়া দরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে, তারা যেন তাদের মাথার ওড়নাটাকে বক্ষদেশে ফেলে রাখে, ঢেকে রাখে। এই অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারাকেও ঢাকার জন্য নির্দেশ দিয়েছেন। এই আয়াতকে সামনে রাখলে আমরা বুঝতে পারি যে মহিলাদের আওরত বা সতর, যেটি আমরা বলি সতর, হচ্ছে পুরো দেহকে ঢেকে রাখা। শুধুমাত্র যে অঙ্গটি মাহরমের সামনে প্রকাশ করতে পারবে সেটি ব্যতীত রেখে তা হচ্ছে চেহারা এবং হাত। এটা একজন মহিলার জন্য সলাতের মধ্যে ঢাকা হচ্ছে জরুরি, তাকে ঢাকতেই হবে, আর না হয় তার সলাত বাতিল হয়ে যাবে। আর এই খুমুরের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, খিমারের ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেছেন, ওহুয়া থাউবুন তুগাত্তি বিহি রাসাহা, খিমার হচ্ছে এমন কাপড় যে কাপড় দিয়ে মহিলারা তাদের মাথাকে ঢেকে রাখে, এটাই হচ্ছে খিমার। এই খিমার অবশ্যই পরিধান করতে হবে সলাতের মধ্যে একজন মহিলাকে। যদি তিনি এই খিমারকে ব্যবহার না করেন এবং সলাত আদায়কালীন সময়ে তার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাপড় সরে যায়, খুলে যায়, তাহলে তার সলাত বাতিল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সলাতাহা ইদিন ইল্লা বিখিমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রাপ্ত বয়স্কা মহিলার সলাতকে খিমার ব্যতীত রেখে কবুল করেন না। কোনো প্রাপ্তবয়স্ক মহিলার সলাত কবুল হবে না খিমার ব্যতীত রেখে। আর খিমার হচ্ছে ওই কাপড় যে কাপড় দিয়ে মহিলারা তাদের মাথাকে ঢেকে রাখে, তাদের বক্ষকে ঢেকে রাখে, এটাই হচ্ছে খিমার বা ওড়না। যদি কোনো মহিলা সবসময় পর্দা করেন, তার অনিচ্ছাবশত অথবা এমন কোনো প্রয়োজনে তার মাথা ঢাকতে পারেননি জরুরি প্রয়োজনে, তাহলে সেক্ষেত্রে তার সলাত হবে কি না, সেক্ষেত্রে তার সলাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে সাধ্যাতীত কোনো বিষয় তিনি চাপিয়ে দেন না। তাহলে যখন তিনি তার ইচ্ছার বাহিরে কাজটি করেছেন, অভ্যাস বশত নয়, তাহলে তার সলাত হয়ে যাবে। কিন্তু যদি কেউ অভ্যাস বশত এই কাজটি করে থাকেন, তাহলে তার সলাত হবে না, তার সলাত বাতিল হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে প্রিয় সম্মানিতা বোনরা, আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যখন সলাত আদায় করছেন, আপনার সতর ঢাকছে কিনা। সতর ঢেকেই আমাদেরকে সলাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিনের সহিবুজ দান করুন,
এবং সঠিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সলাৎ আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।